করোনাকালে ক্ষতির মুখে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন স্থবির ফেডারেশনগুলো মাঠের খেলায় নেই কোনো তর্জোর এমন অবস্থায় দিশেহারা ক্রীড়াঙ্গনের সবাই কর্মহীন হয়ে পড়েছেন অ্যাথলিট সংগঠকসহ অনেকেই তবে অসহায় দিক এসব মানুষের পাশে ছায়ার মতো কাজ করছেন একজন আপদকালে হাত বাড়িয়েছেন সবার দিকেই তিনি দেশের ক্রীড়াঙ্গনের অন্তঃপ্রাণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনা মহামারীর শুরু থেকে যিনি খেলোয়াড় ও সংগঠকদের পাশে ছিলেন এখনও আছেন সহযোগিতার হাত বাড়িয়ে দুস্থ অসহায় খেলোয়াড়দের জন্য দিয়েছেন বিশেষ অর্থ সহায়তা টাকার অভাবে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না ফুটবলার বাঁধন এমন শিরোনামের সংবাদ দেখে তৎক্ষণাৎ অর্থ অনুদান দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী শুধু অর্থই নয় করোনার এই সময়ে স্বাস্থ্য সুরক্ষার পণ্যও বিতরণ করেছেন তিনি ছুটে বেরিয়েছেন ত্রাণ নিয়েও কোভিড উনিশের এই যুদ্ধে সাহসী ভূমিকার জন্য দেশের গণ্ডি পেরিয়ে এবার তিনি পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাকে করোনা যোদ্ধা হিসেবে অভিহিত করে সনদপত্র দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় দু হাজার বিশ একুশের জন্য ফেলো মনোনীত হয়েছেন জাহিদ আহসান রাসেল সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা